Assalamualaikum. Welcome back to my channel. Shikha's blogs and recipe te shobai ke shagoto janachi. Ajke ami apnader toiri kore dekhabo tilapiya macher bhuna. Ei mach ta ami ekdomi onno rokom bhabe bhuna korbo. Asha kori amar ei recipe ti apnader kache bhalo lagbe. Tahole cholun ami kibhabe ei recipe ti toiri korechi dekhe nin. Ekhane ami 6 piece tilapiya mach niye niyechi, dhuye porishkar kore niyechi. Ekhon ekhane ami diye dicchi 1 teaspoon lobon. এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব 1 টিস্পুন মরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব মশলা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কড়া করে ভেজে নেব মাছগুলোর একপাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার পুরোপুরি ভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি মাছ ভাজার যে তেলটা ছিল এবং তার সাথে সামান্য একটু তেল অ্যাড করছি এই তেলে আমি রান্নাটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি বাটা মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় এবং এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হলুদটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া মরিচটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া ধনিয়াটাকে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি এখানে পানিটা একটু একটু করে ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন এখানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আমি একটুখানি রান্না করে নেব মানে মাছগুলো কষিয়ে নেব ভালোভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিলাম মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি মাছ ভুনায় কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু টেস্ট ভালো হবে না এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব বলক চলে এসেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচের ফালি ঢাকনা দিয়ে 5 মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব চলে আসলাম 2 মিনিট পর এখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ধনিয়া পাতা যে ফ্লেভারটা আছে সেটা যেন মাছের মধ্যে চলে যায় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টালা জিরার গুঁড়া এখন আমি ঢাকনা দিয়ে দেব চলে আসলাম 2 মিনিট পর আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারলেন আমি কতটা সহজভাবে তেলাপিয়া মাছগুলো ভুনা করে ফেললাম এইভাবে যদি আপনারা বাড়িতে ভুনা করে খান দেখবেন তেলাপিয়া মাছ অনেক খেতে সুস্বাদু হয়েছে আপনারা চাইলে গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন আপনারা আমার এই টিপস ফলো করে যদি বাসায় রান্না করে দেখেন তাহলে দেখবেন অনেক মজা হয়েছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ